2022 প্রাথমিক টেট নিয়োগের দাবিতে তাদের দাবিকে জোরালো করতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি অবিলম্বে শূন্য পদে দ্রুত নিয়োগসহ পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ে চালু করতে হবে। প্রসঙ্গত এর আগে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে, এই প্রক্রিয়া শেষ হলেই 2022 টেট পাসদের জন্য শিক্ষা দপ্তরের নিকট ভ্যাকান্সি চাইবেন এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন। 2022 সালের 10ই ডিসেম্বর এ রাজ্যে 6,20,000 পরীক্ষা দিয়েছিলেন এবং পাস করেছিলেন 1,50,491 জন। এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে স্থান করে নিয়েছিলেন 177 জন। এবারে এই 2022 সালের নিয়োগ কখন হয় সেই অপেক্ষায় প্রহর গুনছেন টেট উত্তীর্ণরা। পর্ষদ সভাপতি এর আগে জানিয়েছিলেন যে 2023 সালের মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াগুলো পূর্বের নিয়োগ প্রক্রিয়াগুলো সেরে ফেলবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হয়নি। অতএব 2022 সালের এই নিয়োগ প্রক্রিয়া কখন শুরু করতে পারবেন তা সম্বন্ধে এখনও পর্ষদ আশ্বস্ত করতে পারেনি বা নোটিফিকেশন কোনো জারি করেননি। এমত অবস্থায় টেট উত্তীর্ণদের আশা আশঙ্কা যে কবে হবে নিয়োগ এই দাবিতেই দিনের পর দিন প্রহর গুনছেন। দর্শক আপনারা দেখছেন ইন্টার দর্শন, অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী এই সম্পর্কিত আপডেটের জন্য। নমস্কার।